গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ফ্রাইডে, এখন সকাল 8:30 বাজে। তো আমি সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে ভিডিওটা করিনি, কারণ গ্যাস থাকে না, তো ওই জন্য তাড়াহুড়ো করেই রান্না করে ফেলছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো এখানে আমি রোস্ট আর পোলাও রান্না করেছি। রাব্বি সাহেবের আজকে ডিমান্ড ছিল, সে পোলাও খাবে, সাদা পোলাও, সাথে হচ্ছে মুরগির রোস্ট খাবে। তো সেগুলো রান্না করতেছি। আর রাব্বি সাহেব ঘুমিয়ে আছে, তো তার ডিমান্ডের জিনিস রান্না করে তাকে হচ্ছে সকালে নাস্তা করার জন্য উঠাবো। তো এখানে আমি আজকে রাঁধুনি যে মশলাটি আছে, রোস্টের মশলা, সেই মশলা দিয়ে রান্না করেছি রোস্টটি। তো এটি রান্না করা খুবই সিম্পল। প্রথম হচ্ছে আপনার মুরগি ম্যারিনেট করবেন আদা রসুন পেস্ট আর হচ্ছে জর্দার রং দিয়ে, কিছুক্ষণ মেখে রাখবেন। তারপরে সেটি তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে অন্য একটি পাত্রের মধ্যে তেল গরম করে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করবেন, সাথে একটু আদা রসুনের পেস্ট আর হচ্ছে যে রাঁধুনি যে মশলাটা আছে রোস্টের মশলা পরিমতো দিবেন। তারপরে মশলাটা কষাবেন, তার মধ্যে হচ্ছে মুরগি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আপনার গুঁড়া দুধ আর হচ্ছে আপনার ঘি দিয়ে আর নামিয়ে ফেলবেন, আর সামান্য করে বেরেস্তা ছিটিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, এই জন্য পাশের বাসা দেখেন ছাদটা এখনও ভিজা আছে। তো আমার রান্নাঘরের পাশে হচ্ছে একটি আম গাছ আছে, যখন রান্না করি দেখতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে, দেখেন রাব্বি সাহেব ঘুম। এখন আমি একটু বারান্দা যাব, কালকে রাত্রেবেলা হচ্ছে আপনার অফিস থেকে এসে কিছু কাপড় চোপড় ওয়াশ করেছিলাম, সেগুলো বারান্দা নেড়ে দিয়েছিলাম দেখার জন্য, যে এখন দেখবো যে এগুলো শুকিয়েছে কি না। আর এখানে দেখেন আমার একটি অ্যালোভেরা গাছ আছে। তো তেমন এখানে কোনো গাছ নেই, শুধু একটা গাছই আছে আমার হসপিটালে, মানে আমি যেখানে জব করি ওইখানে আমার কিছু গাছ আছে। তো ইনশাল্লাহ আমার বারান্দা অনেকগুলো গাছ লাগাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে দেখেন আমি কিছু পাতা নিয়েও ইউজ করেছি, আপনারা যখন যতটুকু প্রয়োজন পাতা কেটে ইউজ করতে পারবেন ফেসে চুলে। আর এটির মধ্যে হচ্ছে সার দিবেন, তাহলে আমার মতো মানে আমার গাছের মতো হেলদি থাকবে। আর দেখেন আমাদের বাসার পাশেই একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাড়িটা অনেক বড়, একটা বাড়ি, এটা ভেঙে অ্যাপার্টমেন্ট করবে তারা। দেখেন অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে অ্যাপার্টমেন্টটা করবে। আর ওই যে দেখা যাচ্ছে আজওয়েল হসপিটাল লেখা দেখছেন, ওইটি হচ্ছে আমার অফিস, বাসা থেকে খুবই কাছে আমার অফিসটি, যেতে 5 মিনিটও লাগে না, এত কাছে আমার অফিস। তো এখন আমি একটু ছাদে যাব, ছাদে আমার একটি গাছ আছে, তো সেই গাছটি আমি নিয়ে আসবো, বারান্দায় রাখবো, তাই ছাদে এসেছি সকালবেলা। গাছটা মানে একদমই নষ্ট হয়ে গেছিলো, কিন্তু ছাদে রাখার কারণে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানিতে। তো এখন আমি বারান্দা নিয়ে এটা রেখে দিব। বৃষ্টি হচ্ছে বাইরে, গরম গরম সাদা পোলাও এবং মুরগির রোস্ট আমরা এখন খাবো শুক্রবার দুপুরে। তো একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা ফ্রাইডেতে কি কি করেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো বাইরে যাওয়ার কোনো ওয়ে নেই, তাই আমরা ঘরের মধ্যেই দুজনে লাঞ্চ এনজয় করছি এবং গল্প গুজব করছি। আর বরাবরই আমার লেগ মুরগির লেগ পিসটা অনেক ফেভারিট। তোমাকে লেগ পিসটা দিব? হ্যাঁ, আমাকে লেগ পিসটা দাও। আর তামান্নার হাতের সাদা পোলাও এবং মুরগির রোস্ট অনেক সুস্বাদু হয়ে থাকে, আপনারা কে কে খাবেন কমেন্ট বক্সে জানান। আর আমাদের বাসায় ইনভাইট রইল, তামান্না মুরগির যে সিনা পিস আছে সেটা খুব ফেভারিট, এবং আমাদের সাথে থাকছে সালাদ, সালাদটা আমার খুবই ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে কোক ছাড়া এই খাবার জমেই না, মনে হয় কিছু খাইনি, গলায় আটকিয়ে থাকে পোলাও রোস্ট। তো কোক ছাড়া খাবার একদম জমে না। আপনারা কে কে কোকা কোলা পছন্দ করেন খাবারের সময় সেটাও কমেন্ট বক্সে জানাবেন। মুরগি
মুলার রোস্টের সাথে সালাদ এবং টমেটো দেখতে কি ইয়ামি লাগতেছে আর কি লোভনীয় লাগতেছে আমি এখন খেয়ে দেখব বিসমিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে ধন্যবাদ তামান্নাকে এরকম একটি রেসিপি বানিয়ে দেওয়ার জন্য লাঞ্চের সময় আর এরকম রোস্টে এবং সাদা পোলাও রেসিপি আমাদের চ্যানেলে আছে আপনারা যদি বানাতে চান তাহলে সেই ভিডিওগুলো একটু ভিজিট করে আসবেন তো এখন আমরা লাঞ্চ শেষ করব তারপর আবার বিকেলে দেখা হবে আল্লাহ হাফেজ এখন সন্ধ্যা 7টা বাজে তো দুইজনই লাঞ্চ করার পর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম কারণ বাইরে অনেক বৃষ্টি তাই একটু ঘুমিয়েছিলাম কারণ কোথাও বের হতে পারিনি বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির জন্য প্ল্যান পুরো মাটি হয়ে গিয়েছে তো এখন ও ঘুম থেকে ওঠার পর বলতেছে যে নাস্তা বানিয়ে দাও পরে আমি বললাম যে কি নাস্তা করবে পরে বলল ও যে নুডলস খাবে তারপর আমি রান্না করার জন্য চলে আসলাম এখানে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়েছে তার মধ্যে হচ্ছে আপনার চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির যে বেস্টের অংশটা আছে সেটা দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব রেসিপিটি তেমন দেখানোর কিছুই নেই কারণ কম বেশি সবাই আমরা নুডলস রান্না করতে পারি তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ বিকালে যেহেতু রান্না করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে একটু সামান্য লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভেজে নেব তার মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম দিয়ে দিব সবগুলো মিশ্রণ একসাথে মিক্সড করব তার মধ্যে আগে থেকে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলস আর হচ্ছে আপনার ক্যাপসিকাম ব্রকলি এগুলো দিয়ে দিব আর হচ্ছে কাঁচামরিচ এগুলো সবই আমি ফ্রোজেন করে রেখে দিই তো আপনারাও ফ্রোজেন করে রেখে দিবেন যখন এগুলো বেশি পাওয়া যায় তখন এগুলো কিনে আপনার হচ্ছে কেটে ডিপে করে রেখে দিবেন যখন রান্না করবেন তার আগে বের করে নিলে হয়ে যায় তো এখন আমি এর মধ্যে ম্যাগি মশলা আর সয়া সস দিয়ে দিব টমেটো ছিল ঘরে কিন্তু টমেটোটা ইউজ করিনি নুডলসে আজ তো এটা আমি 5 মিনিটের মতো রান্না করে দেন খাওয়ার জন্য নিয়ে যাব এখন আমরা নাস্তা করব এখনও বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে নাস্তা করার পর হয়তো একটু বাইরে যাব কিন্তু এখনও বৃষ্টি কমেনি তাই আর বাইরে আজকে মনে হয় না আর বের হতে পারবো তো দুজন কি করব নাস্তা করব নাস্তা শেষে দুজন মিলে মুভি দেখব তারপর ডিনার করে আবার ঘুমিয়ে থাকব আবার নেক্সট কালকে কোনো নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম